الحمد لله الحمد لله الذي انعم علينا بنعمه ظاهره وباطنه والصلاه والسلام على المبعوث فينا معلما ومتمما لمكارم الاخلاق عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وعلى من تبعهم باحسان الى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا اكرم الاكرمين اما بعد شب يظهر في بتي جي দেখছেন আপনাদের প্রত্যেকে অনেক অনেক মোবারকবাদ আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম কবিরাগুনাগুলোকে নিয়ে যে গুণাগুলো বা ছাড়া রব্বুল আলামিন ক্ষমা করেন না আর যে অপরাধগুলো ব্যক্তিকে ধ্বংসের দিকে নিয়ে যায় দুনিয়ায় আর পরকালে। যদিও হয়তোবা অনেকে না জেনে না বুঝে অথবা অবজ্ঞায় বা অবহেলায় কবিরাগুনার অনেকটাই আমরা করছি নিজে পরিবারে সমাজে সর্বত্র ছড়িয়ে রয়েছে সুতরাং আমাদের এই উদ্যোগ যে আমরা পরস্পরে আলোচনা করে নিতে চাই জেনে নিতে চাই কোনটি কবিরা গোনা যে গোনাটি তও ছাড়া ক্ষমা হবে না এর থেকে ফিরে আসা ছাড়া ক্ষমা হবে না আর এর থেকে ফিরে আসা মানে তৌবা করার মধ্যেই রয়েছে কল্যাণ আর এই অপরাধ করার মাধ্যমে নিজের দুনিয়াও ধ্বংস হবে পরকালটাও ধ্বংস হবে বন্ধুগণ ঠিক এমনি একটি কবির আগুন আজকে আমরা আলোচনা করতে চাই আর তা হল মা আর বাবার সাথে অবাধ্যতা পিতামাতার সাথে অবাধ্যতা বন্ধুগণ হ্যাঁ না এই পৃথিবীতে আমাদেরকে যে জন্ম দিয়েছেন আমাদের পৃথিবীতে আগমনের জন্যে যে দুইজন মাধ্যম তারাই হলেন মা আর বাবা মা আর বাবা না থাকলে পৃথিবীতে আমরা কেউ আসতে পারতাম না অন্তত এই কথাটুকু প্রত্যেকটি মানুষ যদি চিন্তা করে মা না হলে জন্ম নিতাম না বাবা না হলে পৃথিবীতে আসতে পারতাম না তাহলে অবশ্যই কোনোদিন মা আর বাবার সাথে অনাচার দুরাচার দুর্ব্যবহার অবাধ্যতা করতেই পারে না অবস্থা আলা মা আর বাবার মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আর তিনি মা আর বাবার সাথে ভালো ব্যবহার করাকে তার ইবাদাতের অংশ হিসেবে সাব্যস্ত করেছেন

রব্বুল আলমিন ইবাদতের সাথে সাথে মা আর বাবার আনুগত্যকে জুড়ে দিয়েছেন মা আর বাবার মর্যাদা বৃদ্ধি করেছেন শুধু তাই না আমাদের তার গোলামি হিসেবে যা বাধ্য এবং ফরজ করেছেন তা হলো তিন প্রকার আল্লাহর হক একটা হলো মা বাবার হক একটা সাধারণ মানুষের হক রব্বুল আলমিনের কিছু অধিকার রয়েছে আমাদের উপরে এই অধিকারগুলো আদায় করতে হবে কিছু অধিকার মা আর বাবার মা আর বাবার অধিকার আদায় করতে হবে মা আর বাবার অধিকার আদায় যদি না করে কেউ তাহলে সে অবশ্যই রব্বুল আলমিনের আপন প্রিয় অথবা জান্নাতি হওয়ার কল্পনাই করতে পারে না রব্বুল আলমিনের হাবিব তো সুন্দর করে আমাদের জানিয়েছেন মা আর বাবা হুমার জান্নাত কোন আরুক মা আর বাবা হয় জান্নাত না হয় জাহান্নাম রেদার রব ফেরেদাল ওয়ালিদেই রব সন্তুষ্টি মা আর বাবার সন্তুষ্টির সাথে জড়িত আর মা আর বাবা যদি রাগ করে রাগ করে সুতরাং ওই মা আর বাবার সাথে অবাধ্য হওয়া এমন অপরাধ যা তৌবা করা ছাড়া কখনো ক্ষমা হবে না যদিও দুর্ভাগ্যজনক সত্য আমাদের সমাজে অনেক মা আর বাবাই আজ সন্তানের অবাধ্যতার শিকার আর অনেক সন্তানরাই তার মা আর বাবার সাথে ভালো আচরণ করে না অতান মা আর বাবার সাথে ভালো আচরণ করাকে ভেঙ্গে ভেঙ্গে বলেছেন সুরতাইলে এই ভাষায় সাথ করেছেন না আইন্দাকাল কি বার আহাদ হোমাউ কিলোমা যখন পৌঁছাবে তোমার জীবদ্দশায় দুইজন অথবা দুইজনের একজন বিদ্যাবস্থায় ফালা তাকুল্লাহমা উফ উফ শব্দ উচ্চারণ করা যাবে না বন্ধুগণ রব্বুল আলমিন মা আর বাবার সাথে ভালো ব্যবহার করার ব্যাখ্যা করছেন খুলে খুলে বলছেন এমন কোন পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করা যাবে না যাতে উফ বলে তারা অথবা নিজেও উফ বলা যাবে না মা আর বাবার কোনো আচরণে ওয়ালা আতান হর মা আর বাবাকে গলা ধাক্কা দেওয়া যাবে না অহংকার প্রদর্শন করা যাবে না তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না বরং وقل لهما قولا كريما আল্লাহ বলেন মার বাবার সাথে সম্মানজনক শব্দে কথা বলতে হবে এরপরই رب العالمينtheme থেমে যাননি واخفذ لهما جناح الذل من الرحمه মা আর বাবার জন্য তোমার ভালবাসার ডানাকে ছড়িয়ে দাও اخفذا কর। আমাদের গ্রামগঞ্জে আমরা দেখতে পাই মুরগি কাক যখন দেখে অথবা চিল তার বাচ্চাকে কটকট করে আওয়াজ করে নিজের ডানাটা মেলিয়ে দেয় বাচ্চাগুলো তার ডানার নিচে আশ্রয় নেয় মুরগি তার বাচ্চাকে জিল অথবা কাক থেকে বাঁচানোর জন্য এবং নিজের ভালোবাসা দিয়ে ধন্য করার জন্যে এই যে সুন্দর ডানা আগলে দেয় এটাকে বলে একদা তা বলেছেন জানা হাদ মিনার রহমা আর হা মা আর বাবার জন্যে তোমার ভালোবাসার ডানাটা ছড়িয়ে দাও আদর স্নেহ আর নিরাপত্তায় আগলে রাখো শুধু তাই না রব্বুলা আমিন বলছেন ভালোবাসার ডানায় আগলে রাখবে তো বোটে আর দোয়াও করো মিয়া বাস ভান হু তো আলার কাছে অকুল রব্বের হাম হুমা কামা রব্বায় নি ও আমার রব রহম করো তুমি আমার মা বাবার প্রতি যেমনটা তারা বাচ্চা আমার প্রতি করেছিলেন এই আয়া তালিকারই মতে মা বাবার সাথে ভালো ব্যবহার করার যে প্রত্যেকটি বিষয়ে ভেঙ্গে ভেঙ্গে রব্বুল আমিল বলেছেন প্রথমত মা আর বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে বৃদ্ধ অবস্থায় মা বাবা পৌঁছালে উফ শব্দ তারা বলেন এমন পরিস্থিতির সৃষ্টি করা যাবে না নিজেও উফ বলা যাবে না তিন নাম্বার অবশ্যই তাদের সাথে ধাম্বিকতা অহংকার প্রদর্শন করা যাবে না চতুর্থ তাদের সাথে ভালো উত্তম সুন্দর শব্দে কথা বলতে হবে তারপর ষষ্ঠ তাদের জন্য ভালোবাসার ডানা আশ্রয়ের ডানা ছড়িয়ে দিতে হবে এবং তোয়া করতে হবে আমার রব আমার মা আর বাবার সাথে ভালো ব্যবহার করো যেমনি আমার মা বাবা আমার প্রতি বাচ্চাকালে আমার শৈশবে করেছিল ভা না মা আর বাবার সাথে ভালো ব্যবহারের অবস্থানগুলো ভেঙ্গে ভেঙ্গে খুলে খুলে বলে দিলেন এই প্রত্যেকটি বিষয় প্রণিধানযোগ্য এর কোনো একটি নিজের জীবনে বাস্তবায়িত না হওয়া মার বাবার সাথে অবাধ্যতার সামিল আজ আমাদের প্রত্যেককে তা পরিষ্কার করে দেখা উচিত নিজের জীবনে নিজের অবস্থান থেকে যে আমার মা বাবার সাথে আমি ভালো ব্যবহার করি কি না আমি কি আমার মা বাবার সাথে সদাচারণ করি আমি কি আমার মা বাবা উফ বলতে হয় এমন পরিস্থিতির সৃষ্টি করি আমি কি আমার মা বাবাকে ধাম্বিকতা অহংকার প্রদর্শন করি আমি কি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার উত্তম বাক্যে কথা বলি উত্তম শব্দে কথা বলি আর আমি কি মা আর বাবার একান্ত ভালোবাসার আশ্রয় আমি কি মা বাবার জন্য নিজে দোয়া করি রব্বের হাম হুমা কামা রব্বায়ানি বন্ধুগণ এই প্রশ্নগুলো আজ আমাদের খোঁজা উচিত কারণ ব্যক্তি নিজে তার মা আর বাবার সাথে যদি ভালো ব্যবহার করে তাহলে তার সন্তানও তার সাথে ভালো ব্যবহার করে পৃথিবীটা ধার উদ্ধারের জায়গা আজকের দিন আগামী কাল ঘুরে আসবে প্রত্যেকটি কাজই ইনভেস্ট নিজে ভালো হলে আরেকটি ভালো অপেক্ষা করবে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আজ আমাদের মাঝে মা আর বাবার সাথে ভালো ব্যবহার করা সদাচরণ করাটা অনেকটাই যেন অপান্তে হয়ে পড়েছে শুধু তাই না আল্লাহ আনা আলা মা আর বাবার মর্যাদা ভেঙ্গে ভেঙ্গে বলতে গিয়ে আমাদেরকে বলেছেন তিনি ওসিয়ত করেছেন মা আর বাবার সাথে ভালো ব্যবহার করতে ওসিয়ত করেছেন আমরা বাংলা ভাষাভাষী সবাই বুঝি ওসিয়ত মানে হল অন্তিম উপদেশ ব্যক্তি তার জীবনের শেষে অবশ্য পালনীয় হিসাবে যে বক্তব্য দেয় তাকে ও বলে আল্লাহ আমাদের নিজেদের মাঝে ব্যবহৃত এই শব্দটুকু দিয়ে সুন্দর করে বলেছেন তিনি অসিয়ত করছেন আমাদেরকে আরবিন অসিয়ত করছেন মা আর বাবার সাথে ভালো ব্যবহার করতে কারণ কেন ভালো ব্যবহার করতে হবে রব্বুল আলম বলছেন বাবার ঔরস থেকে তুমি জন্ম নিয়েছো। আর মা হামালাত হুহ করহা জীবনের ঝুঁকি নিয়ে মা পেটে ধারণ করে অবাদ হো করহা জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করে হামলো এই অবদানগুলোকে প্রতি মুহূর্তে অস্তিত্বের জন্য স্বীকৃতি দিয়ে ভালো ব্যবহার করতে হবে সহজ কথায় যে ব্যক্তি এই বিষয়গুলো অনুধাবন করে না মা আর বাবার সাথে ভালো ব্যবহার করে না সে যেন লিজের অস্তিত্বকে অস্বীকার করে। বন্ধুগণ আমরা ঠিক এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ফিরে এসে এই প্রসঙ্গে আরো আলোচনা করব আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ছোট্ট বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে। বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আর বাবার অবদানকে উল্লেখ করেছেন কুরআন আল কারীমে এবং এই মা আর বাবার আমাদের অস্তিত্বের জন্যে প্রদত্ত অবদানের ভিত্তিতেই তিনি অসীয করেছেন যাতে মা আর বাবার সাথে ভালো ব্যবহার করি কারণ যে ব্যক্তি নিজের মা আর বাবার সাথে ভালো ব্যবহার করে না সে নিজের অস্তিত্বকেও স্বীকার করে নিজের সত্তাকে ধ্বংস করে দিতে চায় কারণ ওই মা আর বাবা যদি না হতেন সে কি জন্ম নিত পৃথিবীতে আসতে পারত অবশ্যই না আজকে আমাদের সমাজে মা আর বাবার সাথে এই অবাধ্যতা যেন স্বাভাবিক ব্যাপার হয়ে পড়েছে যেটা আগুনা এর দ্বারা জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে যে ব্যক্তি নিজে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে না তার সন্তানরাও তার সাথে ভালো ব্যবহার করে না তার সন্তানরাও করবে না ঠিক এমনি ঘুরতে থাকবে যদি না তৌবা না করে যদি না সংশোধিত না হয় যদি না পরিচ্ছন্ন না হয় যদি না বলে আর আদেশ পালন না করে আজকে আমাদের সমাজে মা আর বাবার সাথে এই অবাধ্যতার পিছনে অনেকগুলো কারণ রয়েছে অনেকগুলো কারণেই কি অবাধ্যতা আজ আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে যদি আমরা গভীর থেকে কারণগুলো এক দুইটি আলোচনা করি তাহলে দেখতে পাই প্রথমত মা আর বাবার সাথে অবাধ্যতার জন্যে আজকে আমাদের শিক্ষা একটি বড় দায়ী আমরা যারা লেখাপড়া করছি শিক্ষিত হচ্ছি শিক্ষা মানেই ব্যক্তির আচরণের পরিবর্তন অভ্যাসের পরিবর্তন কিন্তু আমরা আমাদের সার্টিফিকেটগত শিক্ষায় আমাদের পুঁথিগত বিদ্যায় মা আর বাবার সাথে ভালো ব্যবহার করা অর্থাৎ মা আর বাবার নিজের অস্তিত্ব নিজের সৎ প্রতিষ্ঠানে শিক্ষার পরিমণ্ডলে এই বিষয়টা কতটুকু পুনরাবৃত্ত হচ্ছে বারবার উচ্চারিত হচ্ছে এটা আজ প্রশ্নবিদ্ধ বিষয় কারণ এটা সময় ছিল যখন ছোট্ট বাচ্চা কথা বলতে শিখলে কবিতা বলতো ঘুম থেকে উঠে এসে বলে আমি যেন সারাদিন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মুর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করি কবিতায় শিখতো একান্ত ছোট্ট বাচ্চা যে কথা বলতে শিখেছে সেই কিন্তু আজ আমাদের ছোট্ট বাচ্চাদেরকে আমরা এটা শেখাই শুধু তাই না পুঁথিগত বিদ্যার এই বাস্তবতা আমাদের মধ্যে নাই মা বাবার ভালো ব্যবহার শিক্ষার যদি পুঁথিগত বিদ্যার বাহিরেও আমরা দেখি পারিবারিক আর সামাজিক বাস্তবতায় আজ অনেকটাই মা আর বাবার সাথে ভালো ব্যবহার করাটা সামাজিকভাবে অনেকটাই যেন উভে গিয়েছে বরং সমাজ সামাজিকতার বাস্তবতায় সন্তান বড় হতে থাকবে মা বাবা থেকে আলাদা হতে থাকে আলাদা আলাদা হতে থাকে আর মা আর বাবার সাথে ভালো ব্যবহার না করতে করতে মা আর বাবা থেকে এতটাই দূরে গিয়েছে পশ্চিমা বিশ্বের অনুসরণে জন্মদানকারী মা আর বাবাকে নিজের ঘর থেকে বের করে দিয়ে ওল্ড হোমে পাঠিয়ে দিচ্ছে বয়স্ক নিবাসে পাঠিয়ে দিচ্ছে রব্বুল আলমিন যেখানে স্পষ্ট বলে দিলেন বৃদ্ধ মা অথবা বৃদ্ধ বাবা বৃদ্ধ অথবা একজন বৃদ্ধ যদি হয় রব্বুল জানা নিজের ভালোবাসার দানা তার উপর ছড়িয়ে দাও এবার আমি আপনি যদি মা আর বাবাকে ওল্ড হোমেই পাঠিয়ে দিলাম নিজের ঘরে রাখলাম না ভালোবাসার দানা কেমনে দিলাম পশ্চিমা বিশ্বের অন্ধ অনুকরণের বাস্তবতায় পশ্চিমা সমাজ ভেঙ্গে পড়ার অনুসরণে আজ আমরাও ওল্ড হোম কালচারে ঢুকে যাচ্ছি এতে মা বাবার অবাধ্যতার প্রমাণ সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে যে ঘর যে বাড়ি যে খাট যে রুম যে বিল্ডিং তৈরি করলো বৃদ্ধ অবস্থায় ওই বৃদ্ধ আর বৃদ্ধার ওখানে থাকার অধিকার নাই ওল্ড হোমে চলে যেতে হবে এই যে এই যে কালচার এটা মা আর বাবার প্রতি অবাধ্যতার বাস্তবতা এটি কবিরাগুনার বাস্তবতা দুর্ভাগ্যজনক সত্য বাংলা ভাষাভাষীদের মাঝে বিভিন্ন জায়গায় আজ ওল্ড হোম চর্চা শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ হতে পারে একান্ত আশ্রয়হীন একান্ত নিরাপত্তাহীন একান্ত অভিভাবকহীন সন্তান সন্ততিহীন এমন অসহায় কারো জন্যে রাখা হলে ভিন্ন কিন্তু সন্তান রয়েছে ছেলে মেয়ে রয়েছে নাতি নাতনি রয়েছে না আর হয়েছে সন্তান নাতি নাতনির সাথে থাকতে পারবে না চলে ওল্ড হোমে এতে একচে বড় অবাধ্যতা বিবেক দিয়ে চিন্তা করলে একচে বড় অমানবিকতা আর কি হতে পারে আজ আমাদের সমাজে তাই হচ্ছে শুধু তাই না মা আর বাবার অবাধ্যতা আজ আমাদের সমাজে হচ্ছে আরো বেশ কয়েকটি কারণে এর অন্যতম একটি কারণ স্ত্রীদের স্ত্রীদের কু পরামর্শ অনেক যুবক সুন্দরী বউ বিয়ে করে বউয়ের কথায় উঠে আর বসে বউ ভুলে যায় সেও একদিন বৃদ্ধ হবে সে বরং শ্বশুর শাশুড়ির প্রতি তিক্ততা বিরক্ততায় স্বামীকে উত্তপ্ত করে বারবার আর স্বামীও বউয়ের অধীনে গিয়ে বৃদ্ধ আর বৃদ্ধা মা বাবার সাথে অবাধ্য হয় শুধু তাই না নিজের মা আর বাবাকে হয়তো কোনোদিন এত মধুর করে ডাকেনি শ্বশুর শাশুড়িকে এত মধুরভাবে ডাকে এগুলো বিবেক দিয়ে চিন্তা করলে একটু একটু আকল থাকলে কি বোঝা যায় না এর দ্বারা জন্মদানকারী মা আর বাবাকে অবহেলা করা হচ্ছে অবজ্ঞা করা হচ্ছে আমাদের সমাজে মা আর বাবার সাথে অবাধ্যতার আরও একটি কারণ হতে পারে এমন যা বাস্তবে দেখা যায় হয়তো মা আর বাবা কৃষক আর কিষানী গ্রামের ছোট্ট করে তারা থাকে তারা জন্ম দিয়েছে ছোট্ট আদরের দুলাল কষ্ট করে লেখাপড়া করিয়েছে তিনি আজ সাহেব রাজধানীতে বড় শহরে থাকেন বিয়ে করেছেন আরেক সাহেবের মেয়ে দেখা যায় মা আর বাবা গ্রামের ভাঙ্গা কুটুরিতে। মা আর বাবা জীর্ণ কুটিরে থাকে খাবার তিনবেলা ঠিক মতো জুটে না হয়তো তার বিলাস সামগ্রীর জন্য যা খরচ হয় এর চেয়ে অনেক কম তার মা আর বাবাকে দেয় শুধু তাই না মা আর বাবাকে নিজের ঘরে আনে না শহরের বাসায় আনে না কারণ মা বাবা সামাজিকতা বুঝবে না মডার্ন নয় আধুনিক জীবনযাপন বুঝবে না তাই আনে না বরং এমনও শোনা যায় জন্মদানকারী মা আর বাবাকে ভিন্ন পরিচয়ে পরিচয় করায় এর মাধ্যমে আমাদের সমাজে মা আর বাবার অবাধ্যতা ছড়িয়ে যাচ্ছে হয়তো আপনার আমার ডানে বামে পাশে সামনে পিছনে এমনটা রয়েছে যারা এমনটা করেন তাদের জন্য একটি উদ্ধৃতি বলতে চাই বাংলা ভাষার বিখ্যাত একজন কবি বলেছেন নদী তার উৎস ফিরে যায় না কিন্তু পাহাড়ের কুলগেশে ব্যয় পড়া ছোট্ট ঝর্ণা থেকেই নদীর জন্ম নদী হয়তো অনেক জলরাশি বক্ষে ধারণ করতে পারে নদী অনেক গভীর হতে পারে নদী অনেক শ্রুতবাই হতে পারে কিন্তু যদি কোনো কারণে ওই চুট্ট ঝর্ণার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় পানির উৎসের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে যেমন নদীর পানি হাজিয়া মজিয়া পচিয়া ব্যবহারের অনুপযুক্ত হয়ে যাবে ঠিক এমনি মা আর বাবা নদীর উৎসের মতো ব্যক্তির মূল অস্তিত্বের ঠিকানা হলো মা আর বাবা হতে পারে মা বাবা অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত গ্রামের কৃষক আর কিন্তু ওই কিষাণীর গর্ব থেকে আমার জন্ম ওই কিষাণীর স্তন্য পান করে আমি বড় হয়েছি আমি আর যত বড়ই হই না কেন ওই কৃষক যে হাল চষে সে আমার বাবা তার ঔরস থেকে আমি পৃথিবীতে এসেছি সুতরাং ওই বাবাকে অস্বীকার করা মানে নিজেকে ধ্বংস করে দেয় বন্ধুগণ মা আর বাবার অবাধ্যতার পিছনে আরেকটি গভীর কারণ কবিরা গুণা হিসেবে তা ছড়িয়ে পড়ার যেটাও আলোচনা হওয়া উচিত অনেক ক্ষেত্রে অনেক মা আর বাবা তার সন্তানের প্রতি যেমন দায়িত্ব পালন করা উচিত এমনটা করেন না তো সন্তানকে তার প্রাপ্য অধিকার যদি মা আর বাবা ঠিক মতো না দেন তাহলে কেমনে সন্তান তার অধিকারটা দেবে আজকে তো আমরা দেখতে পাই মা আর বাবাকে সন্তানের অধিকার মা আর বাবার উত্তম প্রতিদান উভয় জগতে দান করুন রব্বের হামহোমা কাম